এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনুপ্রেরণার গল্পে আমরা জেনে নিব, আমাদের মাঝে একজন অতিথি আছেন যিনি রবীন স্যার নামে পরিচিত। তাহলে আমরা সেই রবীন স্যারকে আমাদের মাঝে অভিনন্দন জানাই এই আরবি অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন লাগছে আমাদের এখানে? এখানে ভালোই লাগছে। ওখানে আমি 1977 সাল থেকে শিক্ষকতা করেছি, 2015 সালে অবসর গ্রহণ করেছি। সংসার করার আগে থেকে না সংসার করার পরে? সংসার করার সাথে সাথে বলা যায়। এই বছর বিয়ে করলাম, তো ওই বছরে চাকরিতে ঢুকলাম। কজন ছেলে? আমার দুই ছেলে দুই মেয়ে। তাহলে শিক্ষকতা করে কি তাহলে মানুষ করেছে? হ্যাঁ, শিক্ষকতা করেই মানুষ করেছি। যে আয় হতো তাতে দিয়ে? হ্যাঁ, কষ্ট হতো ঠিকই, টানাটানি ছিল। ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, এবং সেই হিসেবে সবাই যারা কর্মজীবনে যায়, বিশেষ করে দেশ ছাড়াও বাইরে যায়, দেশে থাকলেও ইংরেজির প্রয়োজনীয়তা আছে, আর সেই হিসেবে ইংরেজির একটা বিরাট ভূমিকাও আছে। এবং আমি চেষ্টা করেছি যেন ছাত্ররা বিশেষ করে ছাত্রীদের প্রাইভেট পড়িয়েছি, কিন্তু রেগুলার স্কুল বয়েজ স্কুল ছেলেদের পড়াইছি। এবং আমার ছাত্র অনেক বিভিন্ন দেশে আছে, এবং বিশেষ করে ডাক্তার আছে যথেষ্ট, ইঞ্জিনিয়ার, এবং বিভিন্ন পেশায় ওরা দেশে বিদেশে সার্ভিস দিচ্ছে। আসলে আমার ইংরেজি একটা প্রিয় ভাষা ছিল, ভালোবাসতাম, এবং আমার শিক্ষকরা সবই আমেরিকান ছিলেন, ব্রাদাররা, ওনারা ওই ক্লাস সিক্স থেকেই অনুপ্রেরণা দিয়েছে এবং আমাকে কাছে কাছে রেখেছে। আমি বিশেষ করে ওই পড়াশোনার পাশাপাশি ব্রাদাররা বাস্কেটবল খেলতেন, তাদের সঙ্গে বল খেলতাম এবং ওই কথোপকথন করতাম, এবং তারা আমাকে খুব উৎসাহ দিয়েছে, এবং আমি মোটামুটি ভালো করেছি স্কুল জীবন, শিক্ষকতার জীবন। তাহলে এবার একটু জেনে নিই আপনার সংসার জীবনের কথা। খুব সুখী সংসার ছিল? সংগ্রাম বা কিছু ছিল? সংগ্রাম তেমন কিছু নাই, মোটামুটি ছেলে মেয়েরা, আমার বড় মেয়ে সে লেখাপড়া শিখেছে, পাশাপাশি গান শিখেছে, গানের শিক্ষকতা করে। দ্বিতীয় ছেলে, সেও নর্ডেম কলেজে পড়াশোনা করেছে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, এবং একটা কি বলে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্সপেক্টর, কোয়ালিটি ইন্সপেক্টর। সবাই শিক্ষিত? শিক্ষিত সবাই, মাস্টার্স পাস। পাস দুই ছেলে, মাস্টার্স পাস এক মেয়ে, ডিগ্রি পাস আর একটা মেয়ে, ছোট মেয়ে, সে মাস্টার্স পাস। গান শিখাই না ঠিক, আমি গান করি, গান রচনা করি, সব দেই এইভাবে আর কি। আমার প্রার্থনার দল আছে, গানের দল আছে, আমরা দল নিয়ে যারা আছে ফুটবলেরা, তো ওদের সাথে আমরা সময় কাটাই এইভাবে। হ্যাঁ, বিশেষ করে আমি ধর্মীয় গান বেশি রচনা করি, সাধু সাধুদের উপরে, যেগুলো উপরে সাধু আন্তনি, মা মারিয়া, যিশু এবং অনন্য সাধু সাধু নিকোলাস, এরকম রচনা করি, পরিবেশন করি, এবং বিভিন্ন বাড়িতে গিয়েও এই প্রার্থনা চালাই। সে প্রার্থনা, সাধু প্রার্থনা তার বেশি করি, ভালোই লাগে। আমরা দুইজন শুধু আছি, আমরা স্বামী স্ত্রী বাড়িতে থাকি, আর ছেলেমেয়েরা এখন কর্মজীবন ব্যস্ত, ওই কারণে তারা কর্মক্ষেত্রে থাকে, ওই হয়তো বছরে দুই তিনবার বাড়িতে যায়, একসঙ্গে থাকে।
সবার সঙ্গে ভালো বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে এবং সুন্দরী সুখী পরিবার বলা যায়। আপনি বলেন সুখী পরিবার, আপনার সুখী পরিবারের মূলমন্ত্রটা কি হতে পারে? আমার মনে করি আর কি যে আমাদের দুইজনে বোঝাপড়া ভালো আছে। আমি যা বলতে চাই আমার স্ত্রী বুঝে এবং আর সে কি বলতে চায় আমি বুঝতে পারি, আর সেইভাবে দুজন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলি পরিকল্পনার মাধ্যমে। বর্তমানে সুখী আছি, এখন আর কাজ কর্ম নাই, আমরা দুজনে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বেড়াতে যাই। গত মাসে ভেলাঙ্কিনি গেলাম দুজনেই, আমার স্ত্রী কখনো বিমানে ওঠে নাই, তার একটা আপত্তি ছিল, বলছি ঠিক আছে চলো, তাই আমরা ঘুরে আসলাম। এই আর কি ভালোই লাগছে, সে পছন্দ করছে, সে বলছে তার মনের তৃপ্তি মিশে মিটে নাই, সে পুরোপুরি তীর্থ করতে পারে নাই, আর সে আরেকবার যাইবার মনোবাসনা পোষণ করেছে। এবং ধৈর্য অবশ্যই থাকতে হবে, সহনশীলতা, বিভিন্ন সময় আপন জনের কাছ থেকে অনেক সময় আমরা আঘাত পাই, কঠোর কথা শুনতে হয়, তারা ওই দাবি একটা অন্তরের দাবি থেকে তারা এরকম করে, আমরা যেন সহনশীল হই, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করলে সবাই সুখী হবে। এবং যেমন আমি জীবন শেষ করেছি মোটামুটি, এখন আমার ধর্মকর্ম করতে ভালো লাগে, তীর্থে তীর্থে ঘুরতে, তাইলে দুজন একসঙ্গে স্বামী স্ত্রী ঘুরি, তাইলে দেশ ভ্রমণ করলে অনেক কিছু শিখার আছে, দেখার আছে, বোঝার আছে। আর নিশ্চয় আমার শ্রোতাদের বলবো সময় সুযোগ করে যেন সঞ্চয় করা হয়, সুযোগ রাখা হয়, বাজেট রাখা হয় ফ্যামিলি থেকে, তা সেই বাজেট দিয়ে আমরা একসঙ্গে স্বামী স্ত্রী আমরা ঘোরাঘুরি করলে অনেক কিছু শিখতে পারি, দেখতে পারি, জ্ঞান অর্জন হয়। আশা করি স্যারের কথা আপনাদের সবার খুব ভালো লেগেছে, স্যারকে ধন্যবাদ দেই তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ দেই, শ্রোতাদেরও ধন্যবাদ জানাই।